আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আগের মতোই কিছু স্পেশাল অপরচুনিটি এবং কিছু স্পেশাল সাকসেস নিয়ে কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রথমে আমাদের নয়ন 5 স্টার ফিডব্যাক পেয়েছে, এবং এটা আরও জিনিস একটা গুড নিউজ আছে আমাদের নয়নের জন্য, সে ইউএসএ পারমানেন্ট জব পেয়েছে। অন্তর্ভাই $302 উইথড্র করেছে। আমাদের কবির $60 কাজ পেয়েছে, কবির $100 কাজ পেয়েছে। আচ্ছা, আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ব্যাচের স্টুডেন্ট 10 নম্বর ক্লাসে ছোট্ট একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করেছে। আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর যে কোর্সটি করা আছে এবং খুবই সুন্দরভাবে আমরা শেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের স্টুডেন্টরা সে অনুযায়ী কিন্তু আগাচ্ছে, এবং স্টুডেন্টরাও খুব স্যাটিসফাই আছে আমাদের প্রতি। যে নয়নের কথা বলছিলাম যে $1500 কাজ পেয়েছে পার মান্থ, এবং সে আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। একটা স্টুডেন্ট যদি মাসে $1500 কাজ পায় তো ব্যাপারটা কেমন হবে? $1500 বাংলা হিসাব করলে বাংলা টাকায় প্রায় ১,২০,০০০ টাকার এরকম আসে, একটু কম বেশ হবে। আপনি বাংলাদেশে কোন জবে আপনাকে শুরুতেই ১,২০,০০০ টাকা স্যালারি দিবে? আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো জব আছে কিনা আমি জানি না যে শুরুতেই আপনাকে এত টাকা স্যালারি দিবে। মানুষ ১,০০,০০০ টাকা স্যালারি পায় কখন? যখন তার 10 বছর 15 বছর একটা কাজের উপর স্কিল হয়ে যায়, তখন সে কিন্তু এরকম হাই লেভেলের স্যালারি পেয়ে থাকে। তাও সেটাও বিভিন্ন সার্ভিস বা কোম্পানি ভ্যারি করে, এবং উচ্চপদস্থ কর্মকর্তা হতে। তো ফ্রিল্যান্সিং এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যে এখানে আসলে আপনি শুধু ফ্রিল্যান্সিং করবেন, আপনি জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, বিজনেস করতে পারবেন। এই সমস্ত আইটি সেক্টরের যে কোনো একটা সেক্টরের উপর যদি আপনি দক্ষ হতে পারেন, নিজেকে প্রো করতে পারেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আগাতে পারবেন। এখানে হিউজ অপরচুনিটি আছে, তো সেটা আমাদের স্টুডেন্টরা প্রমাণ করতে পেরেছে আলহামদুলিল্লাহ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, আচ্ছা, এখানে একটা ভোট নেওয়া হচ্ছে কে কোন কোর্সের প্রতি করতে বেশি আগ্রহী। আমাদের আমার স্টুডেন্ট ইনজামুল হক, সে $250 কাজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। দেখেন, $250 কিন্তু কমপ্লিট করে $200 পেয়ে সেখানে প্রায় ১৭,০০০ টাকা পেয়েছে একটা কাজ কমপ্লিট করে, ঠিক আছে। এটা ছিল ফেসবুক অ্যাডসের কাজ। এটা ফেসবুক অ্যাডসের কাজ করে যে $250 কাজ কমপ্লিট করে ফাইবারে চার্জ কেটে $200 সে পায় ১৭,০০০ টাকা বাংলায়, তো এটা কিন্তু কম না। আমরা অনেকেই কোর্স করতে চাচ্ছি, আমরা অনেক কোর্স করে ভয় পাই যে টাকা নষ্ট হয়ে যাবে কি না বা কি জলে, মোবাইল কিনে ১০,০০০ ২০,০০০ টাকা দিয়ে। তো বিভিন্ন খাতে কিন্তু আমরা অর্থ অপচয় করতে ঠিকই আমরা পারি, কিন্তু আমাদের সত্যিকার অর্থে যেখানে আমার ইনভেস্ট করলে আমার লাভ হবে সেখানে কিন্তু করতে পারি না। আমাদেরকে প্রথমে ইনকামের চিন্তা থেকে প্রথম ফোকাস দিতে হবে লার্নিংয়ের দিকে। আমরা লার্নিং করতে পারলে কিন্তু আর্নিং করতে পারবো। অতএব যেখানে বাংলাদেশে যে কোনো আইটি প্রতিষ্ঠানে আপনি ভর্তি হন, যেখান থেকে কোর্স করুন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যেখান থেকে ভর্তি হবেন সেখানে আপনাদের তারা কী শিখায়, কীভাবে শিখায়, তাদের সাকসেস স্টোরি কেমন, এগুলো অবশ্যই দেখবেন। এরপর আমার স্টুডেন্ট জাহিদুল ইসলাম, সেও $50 কাজ পেয়েছে। দেলোয়ার রনি $10। এরপরে আমাদের অ্যাডভান্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর ভর্তি কোর্স 73তম কোর্সে ভর্তি চলছে। আপনারা যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে চান তারা অবশ্যই এই কোর্সটিতে অ্যানরোল করতে পারেন, এবং সাথে ডিজিটাল মার্কেটিং, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপশিপিং, সেই কোর্সটিতেও ভর্তি চলছে আমাদের। শাহিন গুইন $50 কাজ পেয়েছে, এবং 72তম বেছে আমাদের ক্লাস নেবে আমাদের কামরুল হাসান। তো আপনারা ভর্তি হয়ে যেতে পারেন, এবং অসংখ্য স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভর্তি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমাদের যে তানবীর, সে $72 কাজ পেয়েছে, এবং এখানে আমরা যতই দেখবো এখানে আবার তানবীর $30 কাজ। এরপর আমাদের আশরাফুল আলম, সে একসাথে দুইটি অর্ডার পেয়েছে $20-$20 কাজ, দুইটা ভাইয়ারা একই দিনে দুইটা ভাইয়ার অর্ডার পেয়েছে, এবং সে নতুন মার্কেট প্লেসে গেছে, ৬১তম ব্যাচের স্টুডেন্ট। তো রিসেন্টলি আমি 61টি ব্যাচের স্টুডেন্টকে মার্কেট প্লেসে দিয়েছি। তানবীর $165 কাজ পেয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সাকসেস স্টোরি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাজী, সে একসাথে ১-২ অর্ডার কমপ্লিট করেছে এবং 5 স্টার রিভিউ দিয়েছে, নোটিফিকেশান এসেছে। এরপর হচ্ছে মনিরুজ্জামান, সেও 5 স্টার ফিডব্যাক পেয়েছে। এরপর হচ্ছে হিরো, সেও 5 স্টার ফিডব্যাক পেয়েছে। কাজের সন্তুষ্টি, অ্যাকচুয়ালি ভায়ার যখন সন্তুষ্টি হয় তখন তো 5 স্টার ফিডব্যাক পেলে খুবই ভালো লাগে। আমাদের আমার স্টুডেন্ট, সে সিফাত,
হ্যাঁ আমাদের সে $1100 $1190 কাজ, তার একটা অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্টে $270, টোটাল $1400, $1460 কাজ রানিং। ব্যাপারটা বুঝতে হবে আপনাদেরকে যে একটা স্টুডেন্ট তার অ্যাকাউন্টে $1460 কাজ অ্যাক্টিভ আছে এবং সে অলরেডি অনেকগুলো কাজ করেছে, তার এই কাজগুলো কমপ্লিটগুলো দেখাচ্ছে তার এখানেও তার 1,20,000 টাকার মতো, অ্যাপ্রক্সিমেটলি 1,20,000 টাকার মতো ইনকাম হয়ে যাবে এবং আরও কিছু তো কমপ্লিট সে করেছেই। তো দেখেন এইভাবে স্টুডেন্ট এগিয়ে যাচ্ছে, আমরা $30 কাজ এবং উইথ $30 টিপস পেয়েছে, $30 টিপস এবং 5-star ফিডব্যাক। এটা ছিল সে পেমেন্ট নিয়েছে $120। কোন কাজের চাহিদা কেমন সেটার উপর আমি একটা টিপস ভিডিও দিয়েছি এবং কিছু টিপস দিয়েছি, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। এরপর হচ্ছে সজীব $250 কাজ পেয়েছে। সে সজীব কাজ করে মূলত, বিশেষ করে সে গুগল শপিংয়ের উপর কাজ করে, সার্চ ইঞ্জিন মার্কেটিং খুবই চমৎকার এবং একটা কাজেই $250। দেখেন আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সবচেয়ে বিগ বিগ বাজেটে, যেমন $150 কাজ ছিল, এটা $150 কাজ সে পেয়েছে এবং এই পেমেন্টটা আছে আমাদের পেপালে, ওয়েব কোডারের পেপালে সে এনেছে। আমরা আমাদের স্টুডেন্টদেরকে পেপাল সার্ভিসটা দিয়ে থাকি আমাদের স্পেশাল, এটা একটা অপরচুনিটি স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? সব কারো তো পেপাল তো সবার থাকে না, তো সেক্ষেত্রে আমরা আমাদের অফিসিয়াল যে পেপালটা ইউজ করি সেই মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে আসি এবং নিয়ে আসার পরে তাদেরকে আমরা পরবর্তীতে টাকাটা ক্যাশ করে দিয়ে দিই। এরপরে জাহিদুল $120 কাজ কমপ্লিট করেছে, ইনজাম 5-star ফিডব্যাক পেয়েছে দুটো। এবং এইভাবে আমাদের আরেকটা বিষয় হচ্ছে ইংলিশ কমিউনিকেশনের উপর একটা কোর্স চালু করেছি আমরা, ক্লায়েন্ট ইংলিশ কমিউনিকেশন ইংলিশ। এটা হচ্ছে যে আপনারা অনেকেই কোর্স করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অথবা আমাদের এখানেও করেছেন, কিন্তু ইংরেজি দক্ষতা আপনাদের কম বা ইংরেজি দক্ষতা আছে মোটামুটি কিন্তু ভাইয়ের সাথে কীভাবে কথা বলার সাহস বা পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আমরা আরও বেশি আপনাদেরকে এটার উপর স্পেশাল কোর্স করা আছে, যেহেতু এখানে আপনারা কীভাবে ভাইয়ের সাথে কথা বলা থেকে শুরু করে এবং লাইভ প্রজেক্ট নেওয়া ইত্যাদি সব ডিসকাস সেখানে করা হবে এবং ইংরেজির উপর কিছু দক্ষতা টিপস দেওয়া হবে, কীভাবে ইংরেজি আমরা শিখতে পারি যারা একদম দুর্বল, বিশেষ করে কীভাবে কথা বলার জন্য ভাইয়ের সাথে একদম যেগুলো না হলেই না সেগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং সেগুলো আমরা দেখাবো এখানে, ঠিক আছে? তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এভাবে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট, এবং আপনারা যারা কোর্স করতে চান তারা আমি মনে করি সময় নষ্ট না করে আসলে জয়েন করে ফেলুন, কারণ হচ্ছে যে সে আমাদের এখানে শিখতে হবে ব্যাপারটা এমন না, আপনি যেখানে মন চায় সেখানে শিখতে পারেন, কিন্তু আপনার দরকার শুরু করা, সময় নষ্ট না করে শুরু করা, দেখে দেখে টাইম পাস করে এভাবে আমাদের সময় নষ্ট হবে, এছাড়া আমাদের কোনো লাভ হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।